ফ্রেন্ড নীতিশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমি এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো আজকে আমি নতুন একটা রেসিপি দেখাবো, একদমই অন্যরকম, ইউনিক। তো চলুন দেখে নেওয়া যাক। আজকে বানাবো সয়া ফলের বিরিয়ানি, অনেকে সয়াবিনও বলে থাকেন। আমি এই যে সয়া ফলটা ফুটন্ত গরম জলে 10 মিনিট রেখে দিয়েছি, তারপরে ধুয়ে এটা হাত দিয়ে এভাবে চিপে চিপে জলটা বের করে নিয়েছি। এখানে নিয়েছি ঘি, লবণ, হলুদ, টক দই, বিরিয়ানি মশলা, আলু নিয়ে নিয়েছি, পোলোয়ার চাল, আর এখানে হচ্ছে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তেজপাতা, দুইটা হচ্ছে গরম মশলা দারচিনি নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে কাঁচা মরিচ বাটা, কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, এটা ধনিয়া গুঁড়া, আর এখানে আদা রসুন বাটা, আর লাগছে তেল। তো চলুন রান্নাটা শুরু করি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম বসিয়ে দিয়েছি, এখন আমি একটু লবণ আর একটু বিরিয়ানি মশলা দিয়ে আলুটা ভেজে নিব। একটু বিরিয়ানি মশলা মাখিয়ে দিলাম, দিয়ে হালকা, বিরিয়ানিতে হলুদ দেয় না কিন্তু আমি আলুতে একটু হলুদ দিব, এছাড়া আমার হলুদের কোনো ব্যবহার নাই। ভেজে নিচ্ছি, আলুটা একদম লাল করে ভেজে নিব। আমার আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। এবার আমি এতে ওই তেজপাতা আর দারচিনিটা দিয়ে দিচ্ছি। এবার সয়া ফলগুলো খুব সুন্দর করে ভেজে নিব, একদম লাল করে ভেজে নিব। সয়া ফল কিন্তু ভালোভাবে ভেজে না নিলে একটা কেমন মানে ভালো লাগে না, খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার সয়া ফলগুলা কিন্তু আস্তে আস্তে লাল লাল হতে শুরু করেছে। আমার সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে, এটা একদমই সাদা ছিল, তো সাদা সয়াবিন একদম সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সয়াবিন ফলগুলো তুলে নিব। কি দারুণ লাগছে দেখতে, মনে হচ্ছে এইভাবেই খেয়ে নেওয়া যাবে। আর একটু তেল দিয়ে দিচ্ছি, এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা বেরেস্তার মতো ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি পেঁয়াজ বেরেস্তা একটু পরে দেওয়ার জন্য একটু উঠায় রাখছি আর কি। আমি পেঁয়াজের ভিতরে সয়া ফলগুলো দিয়ে দিয়েছি, এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। সব মশলা দিয়ে দিচ্ছি, আলুটাও এখন দিয়ে দেবো, কারণ সয়া ফলটা আমার হতে টাইম লাগবে না। আর এর ভিতরে আমি দুটো
এই যে আলু বোখরা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব সুন্দর করে, মানে মশলার কাঁচা গন্ধটা যাবে। সুন্দর একটা কালার আসছে, এত সুন্দর একটা স্মেল। আমি টক দইটা দিয়ে দিচ্ছি, আমাদের বাসাটা ছয়তলার উপরে, তো তো এই কারণে জানালার মানে সারা ঘরেই খুব রৌদ্র আসে, তো এই কারণে কালারটা খুব মানে মাঝে মাঝে রিফ্লেক্ট করছে, মানে এক্সাক্ট কালারটা আসে না। বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা একটু কষিয়ে নিব, কারণ সয়া ফলটা মানে সিদ্ধ হতে তো তাই সিদ্ধ করাই ছিল। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, এটা দিয়ে কষিয়ে নিব। এখন 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, এবার হচ্ছে টেস্টের জন্য 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। দেখুন আমার সয়া ফল আলু কি সুন্দর একটা কালার এসেছে, সব কষে গিয়েছে। এখন পোলোয়ার চালটা দিয়ে দিব, এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি। এখন চালটা দিয়ে কিছুক্ষণ এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। খুব সুন্দরভাবে চালটাও মানে ভাজা হয়ে গিয়েছে এটার সাথে। এখন আমি যে জলটা দিব এটা হচ্ছে একদম ফুটন্ত গরম জল দিব, এবং 500 গ্রাম চাল তার ডবল জল, মানে গ্লাস মেপে আমি চাল দিয়েছি তার ডবল জল দিতে হবে। এখন জলটা দিয়ে দিচ্ছি, এখন আমি এটা ঢেকে দিব, রান্না হতে থাক। দেখি ঢাকনাটা খুলে বিরিয়ানিটার কি অবস্থা, হয়ে আসছে। আমি এর ভিতর কয়েকটা কাঁচা মরিচ আর কেওড়া জল দিয়ে 5-10 মিনিট দমে রাখবো। দিয়ে একদম আস্তে একদমই কমাই দিব, মিনিট দমে রাখবো। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন আমার বিরিয়ানিটা একদম খুব পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখন আমি এতে একটু ঘি দিয়ে দিব, এই যে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে ঢেকে রাখবো। দেখুন চালটা কিভাবে মানে কত সুন্দর ঝরঝরা হয়েছে।
আর এটা ঠান্ডা হয়ে গেলে আরো মানে ঝুরঝুরে হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এখন একটু দমে থাক, তারপরে নামিয়ে আবার ফিরে আসছি। আমি বিরিয়ানিটা নামিয়ে একটু সাজিয়ে নিয়েছি, সালাদ দিয়ে সাজিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে। আমি আপনাদের সবাইকে বলবো এই সয়া ফলের বিরিয়ানিটা সবাই একটু বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমার এই সয়া ফলের বিরিয়ানিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।